আবারও দুই করোনা আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি খড়গ্রাম ও অন্যজনের বাড়ি রঘুনাথগঞ্জে। জানা গিয়েছে দুজন কিছুদিন আগে কলকাতা থেকে ফিরেছে। আক্রান্তদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের করোনা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর আগে আক্রান্ত সুতির তিনজন ও রঘুনাথগঞ্জের একজন সুস্থ হয়ে যাওয়ায় তাদের শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।